হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। বাঙালির ঘরকন্না আইডি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ভাবছো দিদিভাই কোথায় যাচ্ছে? তো আজকে অনেক ভোর ভোর উঠেছি, রান্না বান্না সব কিছু সেরে এখন কিন্তু অটো স্ট্যান্ডে অটোতে বসে আছি। অর্কসোনা আছে, পিসিমা আছে, আর আমি আছি। তো এখন বাজে কিন্তু 5:45, আর রোদের উত্তাপটা দেখো, গরমের টেম্পারেচার প্রায় 40-42 ডিগ্রি। তো চলো, যেখানে যাচ্ছি যাবো এখন সেখানে। তো পিসিমা কিন্তু এখন গাড়ি থেকে উঠে, মানে উঠছে আর বসছে। কেন উঠছে বসছে? একটা লোক বলছে যে আমি বসবো, পিছনে বসবো। পিসিমা বলছে তাহলে তুমি পিছনে বসো, আমি সামনে বসি। ওই নিয়েই অটোওয়ালার সঙ্গে কথাবার্তা বলছে। তো চলো আজকে যাব হচ্ছে জয়নগরে। তো জয়নগরে কোথায় নামি আগে, নেমে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। এত গাড়ি আসছে, দাদা দাঁড়িয়ে আছে, বলে এসো এসো। পায়রা কত সুন্দর লাগবে দাদা, পায়রা স্ট্রং হয়ে একটু দাঁড়াও। তো এখন বাজে 9:45, চলে এসেছি জয়নগরের সুশাস্তি কৃষি ভবনে। কি কেন এসেছি সব কিছু তো তোমরা জানতে পারবে ভিডিওর মধ্যে। তো চলো আগে চারিপাশটা হলটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে দেখো এসি হল, বেশ মজার, গরমে তো বেশ ভালোই লাগছে। আর চারিদিকটা আমি ভিডিও করছি, আর আমার সোনা বাবা দেখো কেমন পাশে বসে আছে চুপচাপ হয়ে, এমনভাবে বসে আছে যেন ও খুব মানে শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট যার বলে সেরকম একটা ব্যাপার, চুপ করে বসে আছে। এখনও হলে কিন্তু সবাই আসছে না, অতিথিরা কয়েকজন কয়েকজন করে, আমাদের মতনই অতিথি সবাই কিন্তু আসবে। এখন বাজে 9:45। তো সকাল সকাল যেহেতু সবাই আসছে, সবাইয়ের জন্য আছে কিন্তু টিফিন। এই যে দেখতে পাচ্ছ মুড়ি আছে, লাড্ডু আছে, ঘুগনি আছে, আর হচ্ছে আমপোড়া আছে। এই যে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর, সবাই কিন্তু মানে খুব যত্ন সহকারে অতিথি আপ্যায়ন করছে। এখানকার ডেকোরেশনগুলো এত সুন্দর, আর এই যে থালাগুলো দেখতে পেলে ওগুলো হচ্ছে কিন্তু মানে কোনো রকম প্লাস্টিক নয়, সব শালের, মানে সুপারি গাছের ছাল দিয়ে যে থালাটা তৈরি হয় না সেটাই। আর আমার অর্কসোনা, এই যে দেখো মূর্তিগুলো আছে, দুর্গা প্রতিমা সব কিছু, ও দর্শন করছে আর আমাকে ঘুরে ঘুরে বলছে মা ওটা কী এটা কী। আর ফাইনালি কিন্তু সুশাস্ত্রী কৃষি ভবনে কিন্তু সবাই চলে এসছে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের মানে কৃষক শ্রেণীর যে এমএলএ সাহেব, উনি এসছে। আর ওই যে ম্যাডামকে দেখতে পাচ্ছ, ওনার সঙ্গে স্যারেরা আসছে, সিকিউরিটি মানে পুলিশ যারা আছে, এমপি উনিও এসছে। আর সুশাস্ত্রী কৃষি ভবনের সব নেতৃবৃন্দরা সবাই কিন্তু এ চলে এসছে। এবারে কিন্তু মিটিংটা শুরু হবে, যেটা আমাদের আশা সেটা হচ্ছে সুন্দরবনে কৃষি কাজ কেমন চলছে, কিভাবে আমরা মানে জৈব সার তৈরি হয়, কিভাবে জৈব সার তৈরি করে মানুষরা কত উপকার হয়েছে, কিভাবে তারা তাদের বৃক্ষ রোপণে বা গাছপালার সব কিছু কত কী উপকারিত হয়েছে, সেগুলোই নিয়ে কিন্তু আজকের বিষয়।
তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম আজকের বিষয় কি, আর তাছাড়া কিভাবে মানুষ মানে এই জৈব উৎপাদন করার ফলে তাদের কতটা মানে কৃষি কাজে লাভবান হয়েছে সেটাই কিন্তু আলোচনা। হ্যাঁ, আমাদের পুরো টিম এই আরো আরো আসছে কিছু জন, জয়নগর কুলদলি মিলে আস। আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করো। বাস আমাদের পরিবারের চারটি আলোচনা এ পর্যন্ত করতে পেরেছি, আমাদেরকে সহযোগিতা করছেন এবং স্থানীয়ভাবে এখানকার বিধায়ক এবং চেয়ারম্যানও আমাদের সহযোগিতা করেছেন যাতে এখানে এই আলোচনা করা যায়। শুরুতে আমরা খুব কঠিন বা সোজা যাই হোক মানে কাজের আলোচনায় ঢুকে পড়ব, কিন্তু তার আগে আমরা একটা গান শুনে নেব, উদ্বোধনী সঙ্গীত মাধব পট্টনায়ক। আমার বাড়ি রামগা যোগিন্দপুর বাড়ি, উদ্বোধন সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। এই বাতাস গাছ মাটি নদীর জল, ওই পাহাড় ওই পাতাল জঙ্গল আর সাগর তল, সব আমাদের সব আমাদের বাঁচিয়ে রাখি চল, সব আমাদের সব আমাদের বাঁচিয়ে রাখি চল। এই আকাশ এই বাতাস গাছ মাটি নদীর জল, ওই পাহাড় ওই পাতাল জঙ্গল আর সাগর তল, সব আমাদের বাঁচিয়ে রাখি চল, সব আমাদের সব আমাদের বাঁচিয়ে রাখি চল। এই মাটি হোক পরিপাটি সব জলে থাক স্বচ্ছ, শুদ্ধ বাতাসে মুক্ত আকাশে ডানা মেলুক বিহঙ্গ, এই মাটি হোক পরিপাটি সব জলে থাক স্বচ্ছ, শুদ্ধ বাতাসে মুক্ত আকাশে ডানা মেলুক বিহঙ্গ, সরীসৃপ মাছ কাঁকড়া যত প্রাণীদের দল, সরীসৃপ মাছ কাঁকড়া যত প্রাণীদের দল, সব আমাদের বাঁচিয়ে রাখি চল। এই আকাশ এই বাতাস গাছ মাটি নদীর জল, ওই পাহাড় ওই পাতাল জঙ্গল আর সাগর তল, সব আমাদের বাঁচিয়ে রাখি চল, সব আমাদের বাঁচিয়ে রাখি চল। নানা রঙের ফুলের সাজে প্রকৃতি মা সাজবে, আগাছা আর গুলমলতা তাকে ধরে বাঁচবে, নানা রঙের ফুলের সাজে প্রকৃতি মা সাজবে, আগাছা আর গুলমলতা তাকে ধরে বাঁচবে, পশুর ডাকে পাখির গানে মাতবে সারা বন, পশুর ডাকে পাখির গানে মাতবে সারা বন, সব আমাদের বাঁচিয়ে রাখি চল। এই আকাশ এই বাতাস গাছ মাটি নদীর জল, ওই পাহাড় ওই পাতাল জঙ্গল আর সাগর তল, সব আমাদের বাঁচিয়ে রাখি চল, সব আমাদের বাঁচিয়ে রাখি চল, সব আমাদের বাঁচিয়ে রাখি চল। নির্মাল্যদা, অভিজিৎদা, রামগোপাল দাসী, বাহ এই দুটো আলাদা আলাদা সকলেই দিন।
নিচ থেকেও দিতে পারেন, আরো অনেক ভাই বোনেরা যদি একটু নিচ থেকেও জল দেন। এখানে খুব একটা ওপরে নিচে ভেদ নেই। অবস্থায় দিশেহারার মতো আমরা দিকভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। আমাদের সামনে একটা স্বপ্নের মতো দেখা দিল একটা সংগঠন। দিশেহারা হবেন না, চলে আসুন, দেখুন কি করা যায়, কৃষিকে পুনর্বাসন করা যায় কি। ছোট্ট সেই আলোচনার মধ্যে আমি প্রবেশ করলাম। আমাকে একটা ট্রেনিংয়ে যাওয়ার সুযোগ করা হলো, যে ফসল না হলেও অর্ধেক ফসল পেয়ে আমরা নিজে অন্যদের কাছে একটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছিলাম যে আপনারা জমিকে চাষ করুন, জমি ফেলে কোথাও যাবেন না। বাদামন হারভেস্টের সকল সদস্য সদস্যবৃন্দ এবং আমার সুস্থায়ী কৃষি পরিবারের সকল সদস্য সদস্যবৃন্দ, সকলকেই আমি লক্ষ্মীপুর এসএইচজি গ্রুপের পক্ষে, আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদার মধ্যে পড়ে তেমনভাবে মুরগি বা ডিম, সেগুলো আমাদের দৈনন্দিন বা সাপ্তাহিক খাদ্য চাহিদার মধ্যেও পড়ে। তো আমরা যেমনভাবে আজকে লড়াই করছি যে আমাদের এই যে সবজি বা আমাদের মাছ, এগুলো কীভাবে আমরা প্রাকৃতিকভাবে তৈরি করব এবং বিষমুক্ত করব, তেমনভাবেই আমরা বাড়িতে কীভাবে এই মুরগিকে বিষমুক্তভাবে বা প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করি সেগুলো আমি বলবো। কিন্তু সেটা বলার আগে আমি বলতে চাই যে কীভাবে আমরা, যেহেতু আমরা নদী তীরবর্তী এলাকায় বসবাস করি, সেখানে আমরা কীভাবে আমাদের নদী যে আমাদের এলাকাকে গ্রাস করতো এবং কীভাবে সেটা আমরা 2013 সালে নিউজ যখন আমাদের সাথে কাজ করতে আসে তখন প্রায় আমাদের নদীর চরটা ছিল 60-70 হেক্টর জায়গার মতো। সেখানে নিউজ আসে এবং কিছু মহিলা আমাদেরকে নিয়ে ম্যানগ্রোভ নার্সারি তৈরি করতে শেখান এবং আমরা সেই ম্যানগ্রোভ নার্সারি তৈরি করে আমাদের চরে লাগাই এবং সেই চরে লাগিয়ে আমরা মনিটরিং করি। মেজর মানুষ আসতো যারা আমাদের এই গাছ কেটে সেখানে চর বানান, খাল কেটে মাছ চাষ করতো বা খাল কেটে দেওয়ার খাল কাটার জন্য আসতো। সেখানে আমরা বাধা দিতে গেলে তারা আমাদেরকে হুমকি দিত বা আমাদের এসে ঘর দর পুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে। তো সেখানে তারা আমাদের মানতে চাইতো না। তাই আমরা একদিন সিদ্ধান্ত নিলাম আমাদের গ্রুপের মেয়েরা মিলে যে একটা সবুজ শাড়ি, একটা ইউনিফর্ম আমরা ব্যবহার করব, যেখানে আমরা জানি যে সমস্ত কাজের ক্ষেত্রে একটা ইউনিফর্ম থাকে যেখানে সকল মানুষ দেখলে তাদেরকে চিনতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে এই সবুজ শাড়িটা ব্যবহার করেছিলাম। যখনই বাইরে থেকে কেউ আসতো আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করতাম এবং সেটার ফলে আমরা এখন রক্ষা পেয়েছি এবং আমাদের সেই চর প্রায় আজ 600-700 হেক্টর জায়গায় পরিণত হয়েছে এবং সুন্দর ম্যানগ্রোভ তৈরি হয়েছে। যেহেতু আমরা এই ম্যানগ্রোভকে সংরক্ষণ করি, তাই আমাদের মান উন্নয়নের জন্য এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য নিউজ আমাদের বিভিন্ন প্রজেক্ট দিয়ে সাহায্য করেছে। তার মধ্যে নিউজ আমাদের একটি নৌকা দিয়েছে, একটি টি স্টল দিয়েছে যেখানে আমরা মহিলারা মিলেই চায়ের দোকান করি এবং আমাদের একটা ইনকিউবেটর মেশিন দিয়েছে যেখান থেকে আমরা আমাদের বাড়িতেই যে মুরগি পুষি সেই ডিম সংরক্ষণ করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে পারি, কারণ আগামী দিনে এই মুরগির প্রজন্মকে আমাদের বাড়িয়ে নিয়ে যেতে হবে। এবং এই মুরগি আমরা বাড়িতে যখন পালন করি তখন কিছু প্রাকৃতিক খাবার যেগুলো আমাদের বাড়িতেই পাওয়া যায় সেই খাবারগুলি দিয়েই আমরা মুরগির খাবার তৈরি করি। সেগুলো হলো বাদাম খোল, গমের ভুষি, চালের গুঁড়ো, ভুট্টা গুঁড়ো, মাছের যে গুঁড়ো পাওয়া যায় সেইটা এবং খনিজ লবণ, এইগুলো মিশিয়ে আমরা মাছের মুরগির খাবারটা তৈরি করি। এবং সেই মুরগিকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য এবং বিষমুক্ত করার জন্য আমরা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। আমরা প্রাকৃতিকভাবে মুরগির খাবার হিসেবে ক্যালসিয়ামের জন্য আমরা বাড়িতে যে পালং শাক হয় বা ঝিনুক কুচি সেইগুলো দিয়ে থাকি এবং সঠিক সময়ে সঠিক টিকাকরণ করে থাকি। যেহেতু আগেকার দিনে মা ঠাকুমারা যখন মুরগি পুষতেন সঠিক পরিচর্যা করতে পারতেন না, ফলে বহু সংখ্যক দেশীয় মুরগি যেগুলো বাড়িতে পোষা হতো সেগুলি মারা যেত। তো আমাদের নিউজ আমাদের কিছু প্রশিক্ষণ দিয়েছিলেন যে কীভাবে সঠিক প্রশিক্ষণ করলে এবং রোগ প্রতিরোধ করলে সঠিক সময়ে মুরগিগুলো ভালো পরিচর্যা করা যাবে। তাই আমরা সঠিক সময়ে সঠিক টিকাকরণগুলো আমরা নিজেরাই বাড়িতেই করে থাকি, এইভাবে আমরা মুরগিকে প্রতিপালন করে থাকি। মুরগির মাংস ও ডিম সেগুলি আমরা বাদাবন হারভেস্টকে প্রেরণ করে থাকি এবং আমরা বাড়িতে যে বড়ি তৈরি করি সেগুলি আমরা বাদাবন হারভেস্টকে প্রেরণ করে থাকি এবং এগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই আমরা তৈরি করি।
কারণ আমরা দেখেছি আদি মানব বর্তমানেও রয়েছে, তাদের বস্ত্র এবং বাসস্থান ছাড়াই তারা জীবিকা নির্বাহ করছে। কিন্তু খাদ্য যেটা আদিম মানুষ হোক আমরা হোক, জীবকুল কি প্রাণী কি উদ্ভিদ প্রত্যেকের একটা খাদ্যের প্রয়োজন আছে। সেই খাদ্যটা যদি সঠিক না হয়, সেই খাদ্যের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষের গড় আয়ু ছিল 150-200 বছর, যেটা বর্তমানে 70-72 এসে ঠেকেছে। এর কারণ হচ্ছে রাসায়নিক। আমরা চাষিরা ওইরূপ। একটা গল্প আছে, দেশি কাংড়া বিদেশি কাংড়া। চাষিরা কি করছে না করছে কোনো চাষিকে কেউ কিছু বলছে না। গল্পটা বললাম না, দেশি কাংড়া বিদেশি কাংড়া একটা গল্প আছে, করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু আমরা যাই শুনি যাই করি না কেন, আমরা যে আজকের আমরা যে এখানে উপস্থিত হয়েছি সবাই, আমরা যদি তো বন্ধুরা অনেক গান আছে, অনেক মজা আছে। এখন কিন্তু মানে লাঞ্চ টাইম হয়নি, এরপরে কিন্তু লাঞ্চ টাইম হবে। তারপরে বিজ্ঞানী আছে, তারপরে প্রফেসর আছে, সবাই আছে, সবাইয়ের মতামত সব কিছু কিন্তু শোনা হচ্ছে। MLA সাহেবের মতামত সব কিছু কিন্তু শোনা হবে। তো আমার ব্লগটা অনেকটা বড়ই হয়ে গেল, ভাবলাম যে পরের দিনকে আবার তোমাদের কাছে দ্বিতীয় পর্ব কিন্তু শেয়ার করব। সেই জন্য এখানেই ব্লগটা কিন্তু আমি এন্ড করব। যাই হোক, তোমরা কিন্তু দ্বিতীয় দিনে এই ব্লগটা মানে পরের যে দ্বিতীয় পর্ব আছে সেটা কিন্তু অবশ্যই দেখো, খুব মজা আছে। কী কী লাঞ্চে দিলো খাওয়ার জন্য, তারপরে বাড়ি যাওয়ার পরে কী হলো, তারপর এখানে কিন্তু মেলার হাট বসেছে, কৃষকদের সব সবজির হাট বসেছে, সব কিছু অনেক চমক আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য যদি দেখতে হয় আর তাহলে কিন্তু আমার ভিডিওগুলো ফলো করতে হবে। আর সবাই কিন্তু তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো। আর কেউ ভিডিওটা দেখতে দেখতে প্লিজ 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 বন্ধুরা কেউ কিন্তু কেটে কেটে দেখো না। ভাবছো যে দেখছি একটু টাচ করে চলে যাচ্ছি, এতে কিন্তু ক্ষতিটা বেশি আমারই হচ্ছে। না ভালো লাগলে দেখো না, কিন্তু প্লিজ তোমরা কেউ কেটে কেটে দেখো না, যে আমার মন রাখার জন্য দেখছো এরকমভাবে কেউ কিন্তু দেখো না। তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি অন্য কোনো ব্লগে।